আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম সৌদি আরবে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়ার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। যারা গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা তো প্রথম দাপে টিকা নিয়েছি, আমার বয়স 40-এর উপরে, 50-এর উপরে, আমরা সেকেন্ড ডোজের জন্য আবেদন করছি কিন্তু আমরা সেকেন্ড ডোজ পাচ্ছি না, কেন? তাছাড়া অনেকেই বলেছেন যে ভাই, আমরা একই রুমে থাকি, আমি তার আগে ভ্যাকসিন নিয়েছি এবং আমার বয়স তার থেকে বেশি কিন্তু আমার রুমমেট ভ্যাকসিন পেয়ে গেছে, আমি ভ্যাকসিন পাচ্ছি না। আসলে এর কারণ হলো, আপনি যদি অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়ে থাকেন তাহলে আপাতত আপনি টিকা পাচ্ছেন না। এই মুহূর্তে অ্যাস্ট্রাজেনিকার টিকা যারা নিয়েছেন তাদেরকে ভ্যাকসিন দিচ্ছে না। সৌদি আরবে কিন্তু অ্যাস্ট্রাজেনিকার টিকা অ্যাভেলেবেল নাই, খুব কম আছে। তবে একেবারে যে দিচ্ছে না এটা বলবো না, সীমিত পরিসরে লোক পাচ্ছেন, শতে একজন দুইজন, একেবারে সীমিত অ্যাস্ট্রাজেনিকার টিকা আছে তার জন্য তারা সীমিত পরিসরে দিচ্ছে। তো আপনি চেক করুন আপনার তাওয়াক্কাল নাতে, আপনি দেখুন আপনাকে অ্যাস্ট্রাজেনিকার টিকা দিয়েছে। যারা অ্যাস্ট্রাজেনিকার টিকা পেয়েছেন তারা কিন্তু এখন সেকেন্ড ডোজ পাচ্ছেন না। তো আপনি কীভাবে চেক করবেন আপনাকে কোন টিকাটা দিয়েছে? আপনি আপনার স্বাস্থ্য পাসপোর্টে যান তাওয়াক্কাল নাতে, সেখানে দেখবেন আপনাকে কোন কোম্পানির টিকা দিয়েছে। যদি আপনার অ্যাস্ট্রাজেনিকা না হয়ে ফাইজার হয় তাহলে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান 937-এ কল করে এই সমস্যাটার সমাধান করতে পারেন। তবে আমার জানা মতে ফাইজারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, কারণ ফাইজারের টিকা সৌদি আরবে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এখন প্রশ্ন আসতে পারে, গত মাসে তো স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তারা মিক্সড টিকা দিবে, যদি অ্যাস্ট্রাজেনিকা না থাকে তাহলে ফাইজার দিবে, তো এখন ফাইজার কেন দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে, কিছু লোককে দিচ্ছে, আপনাকেও দিবে। যদি অ্যাস্ট্রাজেনিকার টিকা না আসে তারা অ্যাস্ট্রাজেনিকার টিকার জন্য অপেক্ষা করছেন, যদি না আসে তাহলে আপনাকে ফাইজারের টিকায় দিবে, তার জন্য আপনাকে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। যেহেতু তারা সেকেন্ড ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করেছে, আশা করা যাচ্ছে আপনার জন্য কোনো না কোনো টিকা তো ব্যবস্থা করবে। আপাতত আপনাকে অপেক্ষা করতে হবে এবং মাঝে মধ্যে চেক করতে হবে। যেহেতু আপনি অ্যাস্ট্রাজেনিকা নিয়েছেন, আপনিও অপেক্ষা করুন এবং দোয়া করুন আপনি যাতে অ্যাস্ট্রাজেনিকার টিকাটাই পান, কারণ সেম কোম্পানির টিকা হলে কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি থাকে। তাছাড়া সৌদি আরবের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আগেই নিশ্চিত করেছেন যে মিক্সড টিকা নিলে তেমন কোনো সমস্যা হয় না। তাই ইনশাল্লাহ দোয়া করুন, যদি অ্যাস্ট্রাজেনিকার টিকা সৌদি আরবে না আসে তাহলে আপনাকে ফাইজারের টিকা দিবে। এই মুহূর্তে শুধুমাত্র তারাই টিকা পাচ্ছেন না যারা অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছেন। যারা ফাইজারের টিকা নিয়েছেন, যাদের বয়স 40-এর উপরে অথবা 37-38, তারা ভ্যাকসিনের জন্য আবেদন করলেই ভ্যাকসিনের ডেট পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।